বিগত 300 বছরের রেকর্ড ভেঙে ভয়ঙ্কর আকার ধারণ করে বাংলায় তুমুল ধ্বংসলীলা চালাতে কিন্তু ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় গোলাপ। এই কনকনে শীতের মাঝেই বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণাবর্ত। আবহবিদরা জানাচ্ছেন, এই ঘূর্ণাবর্ত থেকেই চলতি সপ্তাহের মধ্যেই কিন্তু সাগরে তৈরি হয়ে যেতে চলেছে ঘূর্ণিঝড়টি। ঘূর্ণিঝড়টির আকার এবং গতি প্রকৃতি এতটাই ভয়ানক হতে পারে যে যখন উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে তখন কিন্তু নিমেষেই ধ্বংস হয়ে যাবে সমস্ত ঘরবাড়ি থেকে শুরু করে গাছপালা, সমস্ত প্রাকৃতিক সম্পদ। তো কবে, কখন, কোন সাগরে তৈরি হয়ে ঠিক কোন উপকূলে এই ঘূর্ণিঝড় গোলাপ আছড়ে পড়তে চলেছে, যখন ঘূর্ণিঝড়টি উপকূলে ল্যান্ডফল করবে তখন কোন কোন জেলায় হবে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি, তারই পাশাপাশি ঘন্টায় এর সর্বোচ্চ গতিবেগ কত হতে পারে এবং কোন কোন জেলায় থাকছে সব থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস। তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বিপদের ওপর মহাবিপদ, এবার বাংলার দিকে ধেয়ে আসছে বিধ্বংসী এক ঘূর্ণিঝড়। 2023 সালে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে 4 থেকে 5টি ঘূর্ণিঝড় কিন্তু ধেয়ে এসেছিল এবং 2024 সালের শুরুতেই বাংলার দিকে কিন্তু নতুন করে ধেয়ে আসছে বিধ্বংসী এক ঘূর্ণিঝড়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, জলবায়ুর পরিবর্তনের কারণেই বাংলার দিকে কিন্তু এই ঘূর্ণিঝড়টি ধেয়ে আসছে এবং 2024 সালে রেকর্ড পরিমাণে কিন্তু ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বাংলার বুকে, যার ফলে আগে ভাগেই কিন্তু আবহবিদরা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সাধারণ মানুষকে সতর্ক করে দিচ্ছেন। রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্টে বলা হয়েছে, ক্রমাগত আবহাওয়া পরিবর্তনের কারণেই দেশ তথা সারা বিশ্ব জুড়ে ঘূর্ণিঝড়ের পাশাপাশি প্রবল প্রাকৃতিক বন্যা, তার সাথেই ভূমিকম্প, দাবানল প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা কিন্তু 2024 সালে বেড়ে যাবে। বর্তমানে বঙ্গোপসাগরে কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, চলতি সপ্তাহের মধ্যেই কিন্তু ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে পশ্চিমবঙ্গ নয়তো বাংলাদেশের উপকূলেই আছড়ে পড়তে পারে। ঘন্টায় সর্বোচ্চ 180 থেকে 210 কিলোমিটার গতির বেগ নিয়ে ঘূর্ণিঝড়টি কিন্তু ল্যান্ডফল করতে পারে। এর ফলে উপকূলবর্তী এলাকায় কতটা ক্ষয়ক্ষতি হতে পারে তার আন্দাজ কিন্তু আপনারা করতেই পাচ্ছেন। ঘরবাড়ি ভেঙে যাওয়ার পাশাপাশি গাছপালা, কারেন্টের খুঁটি প্রায় প্রত্যেকটি জিনিসে কিন্তু উপড়ে যাবে। তার সাথেই প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাসের প্রভাবে উপকূলবর্তী এলাকায় জল প্রবেশ করে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে, যার ফলে বঙ্গবাসীদের জন্য কিন্তু ভয়ের কারণ থেকেই যাচ্ছে।